হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সি মেজার লো অক্টেভটা দেখাবো, স্কেল সি মেজার স্কেলের লো অক্টেভটা তোমাদের দেখাচ্ছি। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যেখানে ফিঙ্গার এক্সারসাইজ দেওয়া ছিল, তোমাদের আমি স্কেলটা জানাবো, তো আজকে সেটা জানাচ্ছি। দেখো, প্রথমে তোমাদের জানতে হবে যে সি মেজার স্কেলে কি কি নোট লাগে, সেটা ফলো করবে। যে কি কি নোট লাগে সি মেজার স্কেলে, যে নোটগুলো লাগে সেগুলো হচ্ছে সি ডি ই এফ জি এ বি সি। তাহলে সি মেজার স্কেলে কি কি নোট লাগলো? সি ডি ই এফ জি এ বি অ্যান্ড সি, এই স্কেলের নোটগুলো কোথায়? এবার সি নোটটা হচ্ছে 5 নম্বর তার 3 নম্বর ফ্রেট, 3 নম্বর আঙুল দিয়ে আমি বাজাবো সি নোটটা। সি নোট 5 নম্বর তার 3 নম্বর ফ্রেট, 1 2 3, 3 নম্বর ফ্রেটে 3 নম্বর আঙুল দিয়ে ধরে আছে সি নোট। ডি নোটটা কোথায়? 4 নম্বর তার ওপেন, 4 নম্বর তারে ওপেন, এটা হচ্ছে ডি নোট, সি ডি। ই নোটটা কোথায়? 4 নম্বর তার 2 নম্বর ফ্রেট, 2 নম্বর আঙুল দিয়ে আমি ই নোট বাজাচ্ছি, ই নোট। এফ নোটটা 4 নম্বর তারেই, 3 নম্বর ফ্রেট, 3 নম্বর আঙুল, ই এর পাশেরটাই এফ। তাহলে কি হলো? সি ডি ই এফ। জি নোটটা কোথায়? 3 নম্বর তারটা ওপেন জি, 3 নম্বর তারে 2 নম্বর ফ্রেটে 2 নম্বর আঙুল দিয়ে এ, 2 নম্বর তারটা আবার ওপেন বি, 2 নম্বর তার 1 নম্বর ফ্রেট, 1 নম্বর আঙুল দিয়ে সি। তাহলে কি হলো? সি ডি ই এফ জি এ বি সি, সি বি এ জি এফ ই ডি সি, সি ডি ই এফ জি এ বি সি, সি বি এ জি এফ ই ডি সি। এটা হচ্ছে সি মেজারের লো অক্টেভ, এখানেও বাজানো যায়। পরবর্তী ক্ষেত্রে আমি তোমাকে এদিকেও দেখিয়ে দেবো, এদিকেও আলাদা আছে। এরপর মিড অক্টেভ আছে, হাই অক্টেভ আছে, আরও আলাদা আলাদা অক্টেভ আছে, সেগুলো আমি অন্য ভিডিওতে তোমাদের দেখাবো। এখন যেটা জেনে রাখার বিষয়, অনেকেই জানে অনেকেই জানে না, যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি, এই 6টা স্ট্রিংয়ে 6টা নাম আছে। ওপেন স্ট্রিং নেম, যখন আমি কিছু ছুঁচ্ছি না তাই সেই সময় এই 6টা স্ট্রিংয়ে 6টা নাম আছে। কী কী না? ই ওপেনে 1 নম্বর তারটা, 2 নম্বরটা বি, 3 নম্বরটা হয়ে গেল জি, 4 নম্বর তারটা ওপেন স্ট্রিং নেম ডি, 5 নম্বরটা এ, 6 নম্বরটা আবার ই। তাহলে ই বি জি ডি এ ই, এই 6টা তারে 6টা নাম, ওপেন স্ট্রিং নেম। এবার স্কেলটা আমি আরেকবার বাজিয়ে দিই তোমাদের, দেখো ধীরে ধীরে তোমাদের জন্য। সি ডি ই এফ জি এ বি সি, সি বি এ জি এফ ই ডি সি। এটা হচ্ছে সি মেজার স্কেল। শুনতে হয়তো তোমাদের অনেকেরই লাগবে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, কিন্তু এভাবে করবে না, কারণ প্রত্যেক ক্ষেত্রে যখন আমরা গান বাজাই সেটা নোটেশনের উপর হয়, তো স্টপ নোটেশনের উপর হয়, এরকম নোটেশনের উপরে হয়, তো সেক্ষেত্রে আমাদের এই এই এইগুলোই মনে রাখতে হচ্ছে। সি মেজার স্কেলে কী কী নোট লাগে তোমাদের, নোটগুলো ওই জন্য বলে দিলাম, সি ডি ই এফ জি এ বি সি, সি বি এ জি এফ ই ডি সি, এইভাবেই বাজাবে আর এগুলো এভাবেই মুখস্থ করবে, তাহলে সুবিধা হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি সি মেজারের আলাদা আলাদা অক্টেভ, মিড অক্টেভ, হাই অক্টেভ এগুলো তোমাদের দিয়ে দেবো। দেখতে থাকো আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করো ভালো লাগলে। থ্যাংক ইউ।